আসসালামু আলাইকুম। আমি এখন আছি আন্দামান নিকোবর আইল্যান্ডের সেলুলার জেলের সামনে থেকে। আপনারা জানেন এখানে ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশরা এখানে রাজনৈতিক বন্দীদের এখানে পাঠাতেন। একটা কালাপানি নামে পরিচিত একটা জেল, এখানে শাস্তি দিতেন। ব্রিটিশ শাসন মুক্তির আন্দোলনে যারা জড়িত ছিল তাদেরকে এই জেলখানায় এসে জেলখানায় বন্দি হিসেবে রাখত। এর পাশেই একটা পার্ক বানানো হয়েছে, বীর সাভারকর পার্ক। পার্কটায় আমরা পরে যাব। এটা ভিতরে একটু ঢুকলাম তো এখানে জেলখানায় বন্দি যেসব বীররা এখানে ছিলেন, কয়েকজন সৈনিকের আরেকজন বীরের ভাস্কর্য, এটা আরেকটা আরেকজন বন্দি শিকল পরানো, আরেকটা আমি এখন জেলখানার ভিতরের দিকে ঢুকবো। আরেকটা কথা বলে রাখি, আন্দামানের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে তিন রকমের ডাব পাওয়া যায়, তিন কালারের। আমরা সাধারণত জানি লাল, গ্রিন আর এখানে তিন রকমের ডাবই দেখা যাচ্ছে। অনেক সুন্দর পানি হলো ঘটনা। আমি এখন ভিতরের দিকে যাচ্ছি, চলো ভিতরে ঢুকতেছি। এটা হচ্ছে পুরো জেলখানাটার মডেল, উপর থেকে মনে হচ্ছে একটা ফ্যানের পাখা পাখা থেকে। সাত পাখা বিশিষ্ট হচ্ছে মেন গেট। আমরা এদিক দিয়ে ঢুকলাম, এখন আসি সেলুলার জেলের মিউজিয়ামের ভিতরে। কিছু ছবি দেয়া আছে এখানে যা ব্রিটিশরা কিভাবে টর্চার করতো জেলখানার বন্দীদের ছবি, কিছু আন্দোলনের বই। একটা মশাল, স্বাধীন ভারতের মশাল এখানে ঢুকেই, জ্যোতি, স্বাধীন ভারত জ্যোতি। ঢোকার পরে এটা বাম পাশে দুইটা মশাল, এটা একটা ভাস্কর্য। ডান পাশে একটা বিশাল গ্যালারি, এখানে সন্ধ্যার পরে সাউন্ড অ্যান্ড লাইট শো হয়, এখান থেকে সেটা দেখানো হয়। ব্রিটিশ শাসনদের দুর্বিষহ টর্চারগুলি কীভাবে করা হতো, কে কে কী আন্দোলনের সাথে জড়িত ছিল, এটা একটা বিশাল লাইট শো হয়। আমরা সন্ধ্যার সময় লাইট শোটা দেখব, সেটা আর একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। এ হচ্ছে মেন জেলখানা মডেল, যে দেখালাম মডেলের মধ্যে যেরকম সাতটা পাখার মতো ছিল, এটা একটা, এটা একটা, উপর থেকে সাতটা পাখা দেখা যায়।
গ্যালারি, গ্যালারিতে বসে লাইট শোটা দেখা হয়। এটা হচ্ছে স্টেজ, মেইন স্টেজ, ইনস্ট্রাকশন বোর্ড। থেকে লাইট শোটা দেখানো হয়। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। হ্যাঁ আসুন। আর এভাবে এভাবে পানিশমেন্ট দেওয়া হয়তো। এভাবে পা লক করে এখানে আঘাত করা হতো, শুধু পেছন সাইডে হাতটা ওইদিকে বেঁধে জল্লাদ এদিক থেকে চাপক দিয়ে আক্রমণ করতে বন্দীদের পানিশমেন্ট ড্রেস হিসেবে পানিশমেন্ট চেইন। গলায় একটা থাকতো, হাতে ক্রসবার। এটা হচ্ছে গ্যালোস এরিয়া, যেসব বন্দীদের বা আসামিদের ফাঁসির আদেশ হইতো, ফাঁসির মঞ্চ এখানে। ফাঁসির দড়ি বার বাঁধে এখানে একসাথে তিনজনকে একসাথে ফাঁসি দেওয়া হতো। এখানে দাঁড় করে ফাঁসির রশি কাঠগুলো সরে যেত, নিচে পড়ে যেত, ঝুলে যেত। এখানে আমরা নিচে যাচ্ছি, বডিগুলো নিচের দিকে ঝুলতো, এখান থেকে লাশ এদিক দিয়ে কাঠটা সরে যেত, এখান থেকে লাশ সরে লাশ এদিক থেকে বের করে নেওয়া হতো। ছোট্ট একটা জায়গা, এক সাইড থেকে এই ঘরটা লাশের ঘর, ফাঁসির ঘর, ফাঁসি। বডিগুলো এদিক দিয়ে বের করে, এদিক দিয়ে বের করে নিয়ে যেত। এটা বন্দীদের খাবার রান্নার ঘর, রান্নাঘর। এটা সেপারেট সেপারেট খাবারের রান্নার ঘর। এটা হিন্দুদের পাশে, ঠিক পাশে এটা মুসলিমদের। হচ্ছে মেন জেলখানা। আমরা জেলখানার এখন ভিতরের দিকে যাচ্ছি। পুরনো কিছু ছবি ওই সময়কার। আন্দোলন চলাকালীন অবস্থার কিছু ছবি, ব্রিটিশ পিরিয়ডের কিছু ছবি দেওয়া আছে। ব্রিটিশ বিদ্রোহী আন্দোলনের নেতাদের ছবি। আমরা এখন জেলখানার ভিতরে ঢুকব, সেলের ভিতরে। এই হচ্ছে জেলখানার মূল ভাস্কর্য, পুরো জেলখানার মডেল এটা। এই ওয়াচ টাওয়ার, আমরা এই ওয়াচ টাওয়ারের, এই হচ্ছে ওয়াচ টাওয়ার। আমরা এখানে নিচতলায় আছি এখন, আমরা ওয়াচ টাওয়ারের নিচতলায় আছি। রুম, ও মাই গড, এটা খোলা যাচ্ছে না। ছোট্ট একটা কোঠরি,
হ্যাঁ যাও যাও, এই হচ্ছে, এই হচ্ছে রুম, এখানে এক একজন বন্দীকে রাখতো। রুমটা 6 ফিট বা 10 ফিট হবে। শুধু বাতাস নেওয়ার অল্প একটু জায়গা ছিল। এরকম অনেকগুলা কুঠুরি। তোমরা এখন জেলখানায় বন্দি আছো না? খোলা যাবে? ওকে, হ্যাঁ, কাজী নজরুল ইসলাম এরকম জেলেই বন্দি ছিলেন, ব্রিটিশ বিদ্রোহী ছিলেন তো। আমরা এখন সেলুলার জেলের ওয়াচ টাওয়ারের উপরে উঠতেছি। ব্রিটিশ বিদ্রোহী আন্দোলনে যারা জড়িত ছিল, আমাদের দেশ স্বাধীন হওয়ার করার পিছনে যারা, ভারতকে স্বাধীন করার জন্য যারা, ভারত বাংলাদেশ পাকিস্তান সব মিলেই, বেঙ্গল মানে তখন সব মিলে বাংলাদেশ, বেঙ্গলটা ছিল তখন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ পুরোটা মিলে, এটা হচ্ছে তাদের লিস্ট। নেতাদের লিস্ট চারিদিকে, উপরে উঠে গেলাম আরেকটা। আমরা টাওয়ারের উপরে উঠতেছি, আমরা এখন টাওয়ারের উপরে চলে আসছি। এটা উপর থেকে জেলখানার, প্রথমে মডেলের মধ্যে আমরা দেখাইছিলাম যে 7টা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই 3টা আছে, বাকিগুলি সমুদ্রের পারে তো এগুলি ভেঙে গেছে। এদিকে কিছু কি করা হয়েছে, এটা হসপিটাল, এই হচ্ছে সমুদ্র, সমুদ্র ভেঙে গেছে। হ্যাঁ, উপর থেকে আমরা নিচে নেমে যাই, চলো। আমরা এখন জেলখানার উপরে, ছাদের উপরে, এখন আমরা উপরে আসি। আন্দামানটা হচ্ছে ভারত মহাসাগরের একেবারে পিছনের দিকে, মাঝখানে, ভারত মহাসাগরের মাঝখানে হচ্ছে। আমরা সমুদ্রের পারে চলে আসছি। তো বন্দিরা যাতে এখান থেকে কোনো ক্রমেই পালাতে না পারে, এরকম একটা জায়গায় ব্রিটিশরা এই জেলখানাটি বানিয়েছিল। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী সময় নতুন আরেক সুন্দর আরেকটি জায়গায় নিয়ে যাব আপনাদেরকে। আল্লাহ হাফেজ।